আজকে একটা মজার সংবাদ চারিদিকে চাউর হয়েছে সিনেমা সংক্রান্ত ব্যাপারে সেইটা হইল যাদের আদিশ স্যা বলছেন তুফান সিনেমাটা আগে সাত কোটি পঁচাত্তর লক্ষ বা সাড়ে সাত কোটি টাকার বেশি ব্যবসা করেন নাই এটা ওনার ভার্সন উনি বলেছেন অথচ আমরা কিন্তু এতদিন যাবৎ বিভিন্ন ব্লগের মাধ্যমে জানতে পারছি যে এই ছবিটা নিজের পক্ষে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা ব্যবসা করছে ব্যবসা কত টাকা করছে সেটা একমাত্র যাদের ছবি তারাই বলতে পারে যা যে রাজির সাহেব বলছেন তুফানের ব্যবসা মাত্র সাড়ে সাত কোটি টাকা কেন বলছেন কেন বলছেন আপনারা বলেন তো বুঝতে পারছেন কেন বলছেন উনি বলছেন আলোচনায় থাকার জন্য সিনেমা মতো বানাইতে পারে না সিনেমা নিনামত ওনার হাতে নাই উনি সিনেমা বানাইবো কেমন করে ওনার কাছে টাকা পয়সাই নাই আপনারা আপনার রাজির সাহেবের জীবন বৃত্তান্ত যদি শোনেন মানে তার দৈনন্দিন কার্যকলাপ যদি শোনেন টাস্টি লেগে যাব এই সারা সারাত্র ঘুমায় না সকালবেলায় বাসায় ঘুমায় বিকাল চারটে পাঁচটার সময় উঠে উঠে তার অফিসে আসে সেইখানে যত নায়ক নায়িকারা আছে আসে আড্ডা বাজিল হয় গান বাজনা হয় আর নায়িকাদের সাথে যে সমস্ত গার্জিয়ান লেভেলের লোকজন আসেন মানে মা খালা তাদের আবার আলাদা বসার ঘর আছে ওইখানে টেলিভিশন দেওয়া আছে চা নাস্তা আসতে আসে উনি সারা রাত সিনেমা বানাচ্ছে সারা রাত গল্প করতেছে এবং শোনা কথা সত্যি মিথ্যা জানি না ইদানিংকালে যে কটা সিনেমা উনি বানাইছেন এর মূল ফাইনান্সটা আসছে ওই নায়িকা তার বাবা মা অথবা তার কাছ থেকে উনি এইভাবেই সিনেমা বানাচ্ছেন এখন এক সময় বানাইছেন এক সময় অনেক বড় ব্যবসায়ী ছিলেন তারপরে কি কি কারণে যেন আপনারা জানেন ওনার টাকা পয়সা ইয়া ব্যাংকে ঝামেলা আছে দুদকে মামলাটা বলে হয়েছিল এখন উনি একটা লিমিটেড পয়সা পান ব্যাংক থেকে ওইটা তুইলা সংসার চালায় ওইখান থেকে বাঁচায় বাঁচায় দুই চার দিন শুটিং করে এবং এই যে নায়িকাগুলোকে নেয় বা একটা মানে মানুষ ধরে আর কিছু জানা কথা একটা মুরগা ধরে ওইটার উপরে সিনেমা নাই তো ওনার যেহেতু কাম নাই ওনার যেহেতু এই মুহূর্তে সিনেমা নাই উনার তো কিছু বলতে হবে উনি আব্দুল আজিস না উনি কিছু থাকতে হবে ভার্চুয়াল লাইনে ওনাকে থাকতে হবে এই জন্য গুবরতুরটা চিন্তা করে আমি কি কইতে পারি কি কইলে বাজারে খাইবো আজকে গুবর তীরটা ছেড়ে দিল বোমা না তুফানের ব্যবসা সাড়ে সাত কোটি আরে আজিজ সাহেব বাংলাদেশের মানুষে নাকি আপনারা এতো বোধাই পাইছেন ত্রিশ কোটি চল্লিশ কোটি না হোক এই ছবির ব্যবসা যে সাড়ে সাত কোটি টাকা হয় নাই এটা যে কোনো একটা বোকা মানুষও বুঝে আপনারা জানেন সাহেব এতগুলো সিনেমা বানাইছেন আপনার কোনো সিনেমায় জার্মানিতে বা সুইডেনে চলছে বা আয়ারল্যান্ডে চলছে কোনো সিনেমা হলে চলছে চলে নাই দুই একটা যদি চলেও থাকে সাধারণত যে সমস্ত অডিটোরিয়াম গুলো আছে সেই সব জায়গায় চালাইছেন তুফান কিন্তু সিনেমা হলে চলছে বারে বারেই কই দুইটা সিনেমা হলে এক সপ্তাহ ধরে চলছে মাংনা চালাইছে যে তিনশো টাকা এবং দুইশো টাকা দুইশো টাকা মানে দুই হাজার টাকা টিকিট কেটে যে সিনেমাগুলো দেখছে টাকাগুলা কেনাগুলো তো রাই হান্ডাভি প্রোডাকশনই পাইছে হিসাব তো দিয়ে দিলেন সাড়ে সাত কোটি আমেরিকায় চলছে অস্ট্রেলিয়ায় চলছে কানাডায় চলছে ইভেন কি নিউজিল্যান্ডের মতো জায়গায় চলছে গায়ে লাগে না না দেখেন বানাইছিলেন মাসুদ না কোথাও চলে নেই সুইডেন এটাকে ইন্টারন্যাশনাল ছবি আশি কোটি টাকা দেওয়া নিজেরটা সময় কম যায় না খুব মজা লাগে আর মাইসের খুব মজা লাগে আর ভাই ভাইরাল হইতে চান সাবজেক্টের অভাব আছে আমরা নিজের একটা ভাইরাল নায়িকা রে আইনা মাঝে মধ্যে বসে রাখেন না কাপড় চোপড় কেমন কইরা দিয়া কিছু ছবি দিয়া দেন ওর একটা ছেড়ে দেন না সুপার হিট হয়ে যাবো আপনি চারদিকে নায়িকা গুলো বসাইবেন বসে আপনি গান গাইবেন আপনার সিনেমা যে নাচছেন হেটার চেয়ে বেশি ভাইরাল হয়েছে এটা কারণ এর মধ্যে সাকিব খান জড়িত আছে তাই না জানেন সাকিব রেনে কোনো কিছু কইলে বোমা ফুটে আগ্নেয়গিরি হয়ে যায় সাকিব সারা কোনো কথা বলে এত ভাইরাল হয় না নিজেরও দেখছেন অফিসে সুন্দর সুন্দর মেয়েদের ছবি চলে নাই বাজারে কোনো নামটা উঠে নাই আপনি এ নিয়ে কেউ আলোচনা করে নাই যেই সাকিব রেনিয়া কইছেন গুবের তুবিরা দেখবেন সমস্ত সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আপনি এডিয়া ভিডিও বানাইতেছে আমিও বানাইলাম বানাইলাম কেন জানেন শুধু ভিউ হওয়ার জন্য না আপনি একটু সবক শিখাইবার জন্য আপনি আসলে কি কামের লোক আপনি কেন এখনো ফিল্মে আছেন আমার মাথায় ঢুকে না সিনেমা তো বানাইতে পারতেছেন না খালি অ্যানাউন্সমেন্ট দিতেছেন এই কবে থেকে শুনতেছি আপনি জিত সাহ রেনে সিনেমা বানাবেন কই সাকিব তো বাজি দিলাম আর সাকিব রেনা পেয়ে চিত্র দিয়ে বানাইবেন কই ছবি কই কয়দিন আগে ভূত প্রেতের নিজেই বাড়াইলেন নিজেই চালাইলেন আর রাষ্ট্র করলেন ছবি যদি চলে তাহলে দিতে হয় না ওই যে আমার ছবি দেখা যে এক ঘন্টা বৈশাখ থাকতে হবে তার টেকা দিবো এইগুলোকে পাবলিসিটি চিনি করতে হয় না তুফান করছে পাবলিসিটি চিনি বা সাকিবের অন্য ছবিগুলো এই ধরনের পাবলিসিটি চিনি করছে যে তুফান দেখে এইটা কইতে পারলে ওইটা দিব কইছে রাজকুমার দিঘা কৈছে প্রিয় তোমার দিয়া কৈছে কোনো দিন যে প্রিয় ভাই এত নাম্বার সিনে ক্যাটা আছে কইতে পারলে পুরস্কার কয় নাই আপনি কন আপনি কন কেন অ্যাট্রাকশন দেওয়ার জন্য এইগুলো করে সিনেমা না সিনেমা সময় বানাইছেন আর্টিস্ট আনছেন আপনাকে চলচ্চিত্রের মানুষ সম্মান করে মানুষ জানে যে আপনি একজন ভালো প্রযোজক ছিলেন পাস্ট টেন্স প্রেজেন্টে আপনার কোনো ভ্যালু নাই আপনি সিনেমা বানাচ্ছেন না আদৌ বানাইতে পারবেন কিনা তো সন্দেহ আছে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকেন এই দুই দিন পরে ঘুমের থেকে ওইটা সাকিবের না হ্যাঁ ওই লাইগে আপনি মনে করেন না যে আমি ভাইরাল হইতেছি গালাগালি শুনবেন গালাগালি বলতে মানুষ আপনাকে খারাপই বলবে আজকে ঘুমের তো ওইটা দেখেন না যতগুলা কন্টেন্ট ক্রিয়েটার আপনি এনে আলোচনা করছে কেউ কি কোনো ভালো কথা বলছে বলবে না বলবেন এই জন্য যে আপনি মিথ্যাচার করছেন আপনি জোর করে বুঝাইতে চাইতেছেন তুফান ইসে ফ্লপ মুভি কারণ তুফানের কষ্টই কিন্তু আছে সাত কোটি সাড়ে সাত কোটি আট কোটি টাকা সেই ছবি যদি সেই টাকায় উঠে ইসে ফ্লপ মুভি এটা বিশ্বাস করাইতে পারবেন আপনাকে মনে হয় ভাই সে বিশ্বাস করব করব না মানুষ এত বোকা না আর আপনার কথা এখন আরো বিশ্বাস করে না কারণ আপনি এত বিশা কথা কর আপনি এত বিশা কথা কথা নয় যখন বাইশেরটা হয় তখন ভালো না আপনার গুলার সবগুলাই ভালো আর সাকিবের সবগুলাই খারাপ আপনি কইলে হইব আপনি কইলে হইব না পাবলিকের কইতে হইব পাবলিক কয় না পাবলিক আপনাকে ভুইলে গেছে আপনি যদি পাবলিকের কাছে আবার নতুন করে আসবাসান সিনেমা বানান সাকিব রেডে না বানান অন্য কারণে বানান সিনেমা বানাইলে আমরা আপনি আলোচনা করুন কিন্তু ফুসফাস এরকম উল্টা পাল্টা বক্তব্য দিলে আপনি রে কেউ আলোচনা করব না আচ্ছা সাকিব দেখে কইলাম আচ্ছা আপনি অন্য কোনো ছবি নিয়ে আলোচনা করতেন ঘরটাও কইতাম না কারণ আপনি জানেন যে সাকিব রেডি এই কইতেইব সাকিব রেডি কইলেই এই পোলাপানগুলো আমার সম্বন্ধে দুইটা কথা কইবো মানুষ আমারে বুই লাগেছিল আমার আবার নতুন কথা চিনব ধান্দাবাজিরা বাদ দেন বাদ দিয়া ভালো হয়ে যান ভালো হইতে পয়সা না জি সাহেব ভালো থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফেজ